গরু বা গবাদি পশু পালন ও খামার ব্যবস্থাপনা। গরু একটি গৃহপালিত তৃণভোজী প্রাণী। আদিকালে গরু চাষাবাদ, পণ্য পরিবহনে ও পুষ্টির উৎস হিসাবে পালন করা হতো। তবে বর্তমান সময়ে দুধ, মাংস ও চামড়া উৎপাদনই মূল উদ্দেশ্য হিসাবে বিবেচনা করা যায়। আমাদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে এই প্রাণী। একটি সুস্থ জাতি গঠনে গরুর ভূমিকা অপরিসীম। এটি দুধ ও মাংসের প্রধান উৎস। বিবরণ। গরুর কিছু অনন্য বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য কয়েকটি জাত: চিয়ানিনা, হলস্টাইন ফ্রিজিয়ান, টেক্সাস লংহর্ন, আমেরিকান ব্রাহ্মা। দেশি জাতের গরু। গরুর রোগ: খুরা রোগ, FMD, তরকা, অ্যানথ্রাক্স, বোভাইন এফিমেরাল ফিভার, বোভিন এফিমেরাল ফিভার, ম্যাস্টাইটিস, মাস্টিটিস। দুধ ও দুধের পুষ্টিগুণ, খাদ্য, প্রজনন, আচরণ, যত্ন। বিবরণ: গরু একটি চতুষ্পদ প্রাণী। এদের গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো সাদা, কখনো কালো, কখনো বা সাদা কালো, কখনো বা সাদা লাল, এইরকম বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্ট্যের সারা পৃথিবীতে পাওয়া যায়। আমাদের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গরুর গায়ের লোম ছোট ছোট হয়, কিন্তু শীত প্রধান দেশের গরুর শরীরের লোম বড় বড়, লম্বা লম্বা হয়ে থাকে। গরুর কিছু অনন্য বৈশিষ্ট্য। এদের ঘ্রাণশক্তি প্রখর। এটি প্রায় 6 মাইল দূরের গন্ধ শুকে নিতে পারে। এরা গড়ে প্রতিদিন 40,000 বার তার চয়ে উঠানামা করে। এরা কখনো বমি করতে পারে না। এরা লাল ও সবুজ রঙে বর্ণান্ধ। এদের পাকস্থলিতে প্রায় 50 গ্যালন খাবার ধারণ করতে পারে। এরা প্রতি মিনিটে 50 বার চিবোয়। এদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 100-102 ডিগ্রি ফারেনহাইট। এরা প্রতি মিনিটে 10-30 বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এদের প্রতি মিনিটে 60-75 বার হৃদস্পন্দন হয়। একটি গাভী 275-285 দিন গর্ভাবস্থায় থাকে। একটি গাভী 280-300 দিন দুগ্ধদান করে। একটি গাভী তার জীবন দশায় 10 বার গর্ভধারণ করে। গরু দিনে মাত্র 3.9 ঘন্টা ঘুমায়। এদের শরীরে 207টি হাড় থাকে। একটি প্রাপ্ত বয়স্ক গরুর চোয়ালে 32টি দাঁত থাকে। এরা মাটি হতে 4 ইঞ্চি উঁচু থেকে খেতে পছন্দ করে। এরা তৃণভোজী প্রাণী। গরুর পাকস্থলী 4 প্রোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে। এদের পাকস্থলী আঁশজাতীয় খাদ্য হজম উপযোগী। এরা জাবর কাটা প্রাণী, জাবর না কেটে হজম করতে পারে না। ব্রাজিলের মারিলিয়া নামের একটি গাভী একদিনে 127-570 কেজি দুধ দিয়ে রেকর্ড স্থাপন করেছেন। ইটালির চিয়ানিনা জাতের গরুর ওজন সবচেয়ে বেশি 1700 কেজি হয়। বিশ্বের সবচেয়ে ছোট জাতের গরুর নাম ভেচুর ভেকুর। এরা 90 সেন্টিমিটার উঁচু ও 124 সেন্টিমিটার লম্বা হয়। বিশ্বে সবচেয়ে বেশি দুধ প্রদানকারী জাতের গাভী হল হলস্টিন ফ্রিজিয়ান। গরুর গড় আয়ু 18-22 বছর। চিত্র: ভেচুর জাতের গরু। উল্লেখযোগ্য কয়েকটি জাত। পুরো পৃথিবীতে গরুর অনেক প্রকার জাত ও উপজাত রয়েছে। কোনটি অধিক দুধ উৎপাদন করে, আবার কোনটি অধিক মাংস উৎপাদন করে? কোনটির আকার হাতির মতো বড়, আবার কোনটির আকার ছাগলের চেয়ে ছোট? নিচে কয়েকটি প্রসিদ্ধ জাত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। চিয়ানিনা। এক কথায় বলতে গেলে এই জাতটি খুব আকর্ষণীয়। মূলত চাষাবাদ ও পরিবহনের জন্য আদিকাল থেকে পালন করা হতো, তবে দ্রুত বর্ধনশীল এই জাতটি এখন মাংস উৎপাদন এবং প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। মাংসের গুণগত মান পরিবর্তনের জন্য কৃষকরা প্রায়শই অন্যান্য জাতের সাথে এই গরু জাত দিয়ে প্রজনন করেন। চিত্র: চিয়ানিনা গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। দা হলস্টাইন ফ্রিজিয়ান, এটি কেবল হলস্টাইন নামে পরিচিত। এটি হ ল দুধের গাভী। আপনি যখন দুধের কথা ভাবেন তখন এটি কালো এবং সাদার সংস্করণ, এবং আপনি প্রায় প্রতিটি দুধের প্যাকেটে দেখেন। মূলত নেদারল্যান্ডসের ফ্রিজল্যান্ড এবং জার্মানির স্লেসভিগ হলস্টাইনে ক্রসে এই জাতটি জন্মায়। টেক্সাস লংহর্ন। বিখ্যাত এই জাতটি তার বিশাল দেহ ও প্রশস্ত শিং জন্য সর্বাধিক পরিচিত। টেক্সাস লংহর্ন 6-7 ফুট পর্যন্ত জুড়ে এক জোড়া শিং খেলতে পাওয়া যায়। আমেরিকান ব্রাহ্মা। এই ব্রাহ্মা জাতটি মূলত ভারতীয়, তবে আমেরিকায় এই জাতের উন্নয়ন ঘটান হয়েছে। দ্রুত বর্ধনশীল ও মাংস উৎপাদনকারী সার হিসেবে পৃথিবীব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। দেশি জাতের গরু। শুধুমাত্র রেড চিটাগাং জাতকেই দেশীয় হিসাবে বিবেচনা করা হয়, তবে সত্যিকার অর্থে এটি জাত হিসাবে স্বীকৃতি পায়নি। এই জাতের গঠন মোটামুটি বড় হয়, দেখতে লাল ও সামান্য চুল দেখা যায়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং পালন বেশ লাভজনক। গরুর রোগ।
গরুর ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, মাইকোপ্লাজমা, প্রোটোজোয়া ইত্যাদি জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়। এ সকল রোগ অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও পরজীবীর সংক্রমণ ও অপুষ্টিজনিত কারণে রোগে আক্রান্ত হতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি রোগ হল খুরা রোগ, FMD। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। একে ইংরেজি ভাষায় ফুট অ্যান্ড মাইথ ডিজিজ বলে। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। এছাড়াও এই রোগ দেখা দিলে উৎপাদন বহুগুণ কমে যায়। তবে টিকা প্রদান করলে ও খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থা ভালো রাখলে গরুর খুরা রোগ প্রতিরোধ করা সম্ভব। তরকা অ্যানথ্রাক্স, এটি একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগে মৃত্যুর হার প্রায় 100%। রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে আক্রান্ত প্রাণীটি মারা যায়। তরকার রোগ প্রতিরোধের মাধ্যম হল টিকা প্রদান ও বায়োসিকিউরিটি মেনে চলা। বোভাইন এফিমেরাল ফিভার, বোভিন এফিমেরাল ফিভার, এটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ। আকস্মিক হয় এবং 3 দিন স্থায়ী থাকে বলে এ রোগে 3 দিনের জ্বর বা 3 ডেজ সিকনেস বলে। রক্ত শোষক কীট পতঙ্গ আক্রান্ত প্রাণী হতে সুস্থ পানিতে ভাইরাস ছড়ায়। বোভাইন এফিমেরাল ফিভার রোগে আক্রান্তের হার 5-100% এবং মৃত্যুর হার 2%। ম্যাস্টাইটিস, মাস্টিটিস, গাভি গরুর ম্যাস্টাইটিস বা ওলান পাকার রোগের ফলে খামারের দুধ উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় ওলানে পচন ধরে যায়। গাভীর ওলান প্রদাহ বিভিন্ন প্রকার অণুজীব থেকে হয়ে থাকে। দুধ ও দুধের পুষ্টিগুণ, গরুর দুধ একটি সুষম খাদ্য। এতে প্রোটিন ও ফ্যাট সহ অনেক প্রকার ভিটামিন, মিনারেল ও দরকারি নিউট্রিয়েন্ট পাওয়া যায়। একটি সুস্থ ও বুদ্ধিমান জাতি গঠনে দুধের বিকল্প নিয়া বার্বাডোজ এবং তাইওয়ানে গরুর দুধের দাম সবচেয়ে বেশি, প্রায় $4 প্রতি কেজি। তিউনিশিয়া ও আলজেরিয়াতে দুধের দাম সবচেয়ে কম। খাদ্য, তৃণভোজী প্রাণীদের মধ্যে অন্যতম। এরা সাধারণত ঘাস, লতাপাতা, খড় বা বিছালি, বিভিন্ন প্রকার শস্যকণা, শস্যের আবরণ, বিভিন্ন প্রকার ফসলের কাণ্ড এবং গাছ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। গরুর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী হওয়ায় এদেরকে রুমিনান্ট বলা হয়। এরা সাধারণত খাবার গ্রহণ করার পর তা পুনরায় জাবর কাটার মাধ্যমে হজম ক্রিয়া সম্পন্ন করে। এদের খাদ্য কি 2 ভাগে ভাগ করা যেতে পারে, যথা দানাদার খাদ্য ও কাঁচা ঘাস বা শুকনো খড়। কাঁচা ঘাস গরুর জন্য অত্যন্ত দরকারি একটি খাদ্য। কাঁচা ঘাস থেকে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেল পেয়ে থাকে। অন্যদিকে দানাদার খাদ্যের মাধ্যমে প্রোটিন এবং কার্বোহাইড্রেট সহ অন্যান্য পুষ্টিগুণ পেয়ে থাকে। প্রজনন, একটি গাভী প্রতি বছর 1টি করে বাছুর প্রসব করে। একটি গাভী তার জীবন দশায় 10 থেকে 12টি বাচ্চা প্রদান করে। আদিকাল থেকে এদের প্রজনন ষাঁড় গরুর দ্বারা ঘটানোর রীতি রয়েছে, কিন্তু বর্তমান সময়ে কৃত্রিম প্রজনন প্রক্রিয়া প্রায় সকল দেশেই জনপ্রিয়তা পেয়েছে। কৃত্রিম প্রজনন এমন একটি বিষয় যেখানে কৃত্রিম উপায়ে গাভীর জরায়ুতে শুক্রাণু প্রবেশ করানো হয়। এই কৃত্রিম প্রজননের অনেক সুবিধা রয়েছে। একদিকে যেমন অধিক গাভীকে অল্প সময়ে বীজ দেওয়া যায়, তেমনি জাতের উন্নয়ন ঘটানো যায়। ডেইরি শিল্পে বিপ্লব ঘটেছে শুধুমাত্র এই কৃত্রিম প্রজননের মাধ্যমে। এখন চাইলেই আপনি একটি উন্নত জাতের গাভী বা ষাঁড়ের মালিক হতে পারেন, যেটা কৃত্রিম প্রজনন ছাড়া কখনো সম্ভব হতো না। তবে কৃত্রিম প্রজননের কিছু অসুবিধা রয়েছে। অনেক সময় অদক্ষতার কারণে গাভীর প্রজননতন্ত্রের সংক্রমণ সহ নানান ধরনের প্রজননতন্ত্রের রোগে আক্রান্ত হয়। আচরণ, গরু একটি শান্ত প্রকৃতির সামাজিক প্রাণী। এরা পরিবারের সদস্যের মতো বাড়িতে বা খামারে লালিত পালিত হয়। কখনো কখনো সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। আমাদের অর্থনীতি ও সংস্কৃতির সাথে এই প্রাণীটি ওতপ্রোতভাবে জড়িত। মানুষের সাথে এই প্রাণীটির ব্যাপক সক্ষমতা রয়েছে। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। লালন পালনে নিয়োজিত ব্যক্তির কথা অনুযায়ী এরা পরিচালিত হয়। যত্ন, সুস্থ রাখতে এবং গরুর উৎপাদন ঠিক রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। এদের প্রতি যত্নশীল না হলে এরা বিভিন্ন প্রকার সংক্রামক ও পুষ্টির অভাবজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের আবহাওয়ায় প্রতিদিন 1 থেকে 2 বার গোসল করাতে হবে। এদের শরীরে যাতে মশা মাছির আক্রমণ করতে না পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে। সুষম খাদ্য সরবরাহ করতে হবে, অর্থাৎ কাঁচা ঘাস, খড়, দানাদার খাদ্য ইত্যাদি দিতে হবে। খাবার পাত্রের পাশে পানির পাত্র রাখতে হবে, যাতে পশু তার প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারে। প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। নিয়মিত খাদ্যে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। আবাসস্থল স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে হবে।
পশুকে সংক্রামক রোগের প্রতিষেধক টিকা প্রয়োগ করতে হবে। ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে এরকম হেল্পফুল ও ইন্টারেস্টিং ভিডিও পেতে বেল বাটনে অল অপশন সিলেক্ট করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।